শুধু এই আশাই করব যে মহারাজ কংস কৃষ্ণের মৃত্যু নিয়ে যেটা ভেবে চলেছেন সেটা যেন সত্য না হয়, কৃষ্ণ যেন সুরক্ষিত থাকে। কানাইয়া রাধা ফেরেনি মা। তোকে গোপাল বলেছে না এই দুষ্টুমিটা করার জন্য? এক্ষুনি মজা দেখাচ্ছি ওর, আমি এমন শাস্তি দেব আর কখনো মাকে বিরক্ত করবে না। গোপাল মা, সত্যি কানাইয়ার রাধা ফেরেনি মা, শুধু আমি ফিরে এসেছি। গোপাল সত্যি ফেরেনি? কিন্তু মা, কানাইয়া রাধা ভালো আছে, আর ওই যে অসুর সেও মৃত্যু লাভ করেছে, তাই এবার সব ঠিক আছে, সবাই সুরক্ষিত আছে। ভেবেছিলাম অরিষ্টাসুর, রাধা আর কৃষ্ণ তিনজনেই নিরুদ্দেশ, কিন্তু বলরাম তো বলছে অরিষ্টাসুর নাকি মারা গেছে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই সংবাদটা মহারাজ কংসকে জানাতে হবে, চলো। কিন্তু রাধা আর কানাই তোমার সাথে এলো না কেন? কানাই বলেছে যে যখন ওর মা বাবা ওর প্রিয় বৃন্দাবনবাসী ওকে এই শাস্তি দিয়েছে, সেই শাস্তি ও নিজে থেকে কি করে শেষ করে দিতে পারে। কে জানে কবে ফিরবে আমার গোপাল আমার কাছে। দিদি দিদি সামলান নিজেকে। আমি তো শুধু এইটুকু চাই যে কৃষ্ণ যেন ঠিক থাকেন, এই উপহার নয়, এই সব কিছু এখান থেকে নিয়ে যান, আমার চাই না এসব। দাঁড়াও অস্তি, সত্যি বলতে তুমি এসবের যোগ্য নও অস্তি, তাই এই সব আমি নিয়ে নিচ্ছি। দাসীগণ এই সব কিছু আমার কক্ষে নিয়ে যাও। কিন্তু মহারানী, মহারাজ কংস তো বলেছিলেন যে এগুলো যেন মহারানী অস্তিকে দেওয়া হয়। তুমি আমাকে শেখাবে যে কি করতে হবে? যখন আমি বলেছিলাম যে এ সমস্ত উপহার অস্তিকে দিতে হবে, তাহলে তোমার এত দুঃসাহস কি করে হলো যে এগুলো নিজের ঘরে নিয়ে যাচ্ছ? মহারাজ, মহারাজ একটা খারাপ খবর আছে। মহারাজ, কৃষ্ণ আর রাধা সুরক্ষিত আছে, কিন্তু অরিষ্টাসুর মারা গেছে মহারাজ। আজ তো অসম্ভব পরিশ্রম করে ফেলেছি, মনে হচ্ছে এবার একটু বিশ্রাম করা উচিত। আচ্ছা, পরিশ্রম কি শুধু তুমি করেছো? আমি কি কোনো সাহায্য করিনি তোমায় এই কাজে? না না, আমি এটা বলতে চাইনি যে তুমি কোনো পরিশ্রম করোনি, আমি বলছিলাম আমি একটু বেশি পরিশ্রম করেছি। ছাড়ো, তুমিও যখন এত পরিশ্রম করেছো একটু বিশ্রাম করে নাও রাধা। বিশ্রাম না হয় পরে করব, আগে আমায় এটা বলো যে তুমি আমায় দিয়ে এত কাজ করালে কেন? কারা কারা আসতে চলেছেন? কি যে করি আমি তোমাকে নিয়ে রাধা, কি করি তোমাকে নিয়ে বলো? প্রত্যেক মুহূর্তে তুমি এটাই বলো যে কৃষ্ণ আমরা কখন একসাথে সময় কাটাবো, কখন রাধা কৃষ্ণ একসাথে থাকবে। এবার যখন আমরা একান্তে আছি, কিছু সময় পেয়েছি, দূর দূর অবধি কোনো ব্যক্তি নেই যারা আমাদের বাধা দিতে পারেন, তখন প্রেম বর্ষণ করার বদলে তুমি প্রশ্ন বর্ষণ করে চলেছো। বাহ! কিন্তু আমি তো শুধু কিছু বলো না, এবার শুধু একটু দেখো এই স্থানকে, দেখো কি অসম্ভব সুন্দর ফুল ফুটেছে, কি অসম্ভব সুন্দর বন, কি মনোমোহক এবং সুন্দর পরিবেশ, এর আনন্দ উপভোগ করো না। আমি এখানে তোমার জন্য বাঁশি বাজাবো আর তুমি সেটা উপভোগ করবে। দেখো যা কিছুই হোক না কেন, ফেলে আসা সময় কিন্তু আর ফিরে আসে না। তোমার সাথে তর্ক করে আজ পর্যন্ত কে জয়ী হয়েছে? ঠিক আছে, তুমি জিতেছো আমি হেরেছি, এবার বাঁশিটা বের করো
আর একটা মধুর সুর বাজাও। এখানে নয়, কারণ আরো একটা সুন্দর জায়গা আছে যেটা ওই দিকে। ওখানে গিয়ে এই সুন্দর বনের আনন্দ উপভোগ করব। তোমার জন্য বাঁশি দিয়ে এমন সুর বাজাবো যা তোমার মনকে শান্ত করে দেবে। এ কি করে সম্ভব? কি করে? আমাদের রক্ষকরা কেবল বলরামকে বৃন্দাবনে ফিরে যেতে দেখেছে, আরো সবাইকে এই সংবাদ দিয়েছে যে অরিষ্টাসুর বধ হয়েছে। দেখলেন মহারাজ, এই জন্য আমি চাইনি যে এই সব উপহার ওই অস্থিকে দেওয়া হোক। ব্যর্থ ছিল ওর তপস্যা আর প্রার্থনাও। এই যজ্ঞ করে শুধু ও আপনার সময় নষ্ট করেছে, আর তাই আপনি ওই কৃষ্ণের মৃত্যু নিয়ে ভাবতে পারেননি। বড্ড বড় ভুল হয়ে গেছে আমার দ্বারা, কিন্তু এইবার আর আমি এই ভুলের পুনরাবৃত্তি করব না। অস্তি, এখন তোমার এই মহলে কোনো প্রয়োজন নেই। তোমার তপস্যার আমার কাছে কোনো প্রয়োজন নেই, না প্রার্থনার আছে। ওই কৃষ্ণকে আমি স্বয়ং খুঁজে বের করব। ওকে হত্যা করার পথ আমি স্বয়ং বের করব। কৃষ্ণের বাঁশির এই সুর ওনার নতুন লীলার সূত্রপাতের সংকেত দিচ্ছে মহাদেব। হ্যাঁ গৌরী, আরাধ্য বলরাম কি এটা বলেছিলেন সম্পূর্ণ বৃন্দাবনবাসীদের ধর্ম এবং কর্মের সঠিক শিক্ষা দেওয়ার সময় হয়েছে? এটা হলো তারই আয়োজন। আর তাছাড়া যখন কোনো কার্যের সূত্রপাত শ্রীকৃষ্ণের বাঁশির মধুর সুরের দ্বারা হয়, তখন তার দ্বারা জগতের কল্যাণ হওয়া আবশ্যিক। এসো গৌরী, আমরাও আরাধ্যের বাঁশির মধুর সুরের আনন্দ উপভোগ করি, আর দেখি যে আরাধ্যের নতুন লীলা এবার কোন পথে চালিত হয়। ধর্ম এবং কর্মের পথ প্রশস্ত করার জন্য সর্বপ্রথম সবাইকে একটি পথে নিয়ে আসা খুব প্রয়োজন, আর আমার বাঁশির সুর সেটাই করবে। খুব ভালো গানাই, খুব মধুর সুর। বলরাম, বাবা উঠে পড়, উঠে পড়। মা, তুমি এখানে? কি হচ্ছে, সব ঠিক আছে তো? না, আসলে মনটা খুব অস্থির হয়ে আছে। কি কি হয়েছে, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিন্তু হঠাৎ কেন জানি না মনে হলো যে আমার গোপাল বাঁশি বাজাচ্ছে। বলরাম, আমার কানে শুধু নিরন্তর গোপালের বাজানো বাঁশির সুর শুনতে পাচ্ছি। এত দূর থেকে বাঁশির আওয়াজ শুধুমাত্র আমার পক্ষে শোনা সম্ভব, কিন্তু মা কি করে শুনতে পাচ্ছে? না, মা, এটা হলো কানাইয়ের প্রতি তোমার ভালোবাসা আর কিছু নয়। তুমি কানাইয়ের ব্যাপারে এত বেশি ভাবছো যে তোমার হয়তো ভ্রম হয়েছে। চিন্তা করো না, গিয়ে বিশ্রাম করো। না বলরাম, এটা আমার মনের ভুল নয়, গোপালের ডাক আমি নিজের কানে শুনতে পাচ্ছি। একজন মায়ের মনের যে কি আবেগ তুই বুঝবি না। তুই শুধু আমাকে গোপালের কাছে নিয়ে চল এখন। হ্যাঁ, এই মুহূর্তে। যদি গোপাল মায়ের সাথে দেখা করতে বাড়িতে না আসে, তাহলে মা তো ওর কাছে যেতেই পারে, তাই না? হ্যাঁ, যেতে তো পারেই, কিন্তু মা, সময় তো দেখো, রাত্রের এই সময় আমরা যদি... বলরাম, কথা ঘোরাস না তো। হয় তুই আমাকে গোপালের কাছে নিয়ে চল, না হলে আমি একাই চলে যাব। আরে না না মা, এক মুহূর্ত,
আমি থাকতে যদি তোমাকে একা যেতে হয় তাহলে আমার থাকার আর কি প্রয়োজন? এসো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে, চলো। আমরা শুধু ওর সাথে দেখা করেই চলে আসবো। এই কানাই আর ওর লীলা, না সময়ের পরোয়া করে না স্থান। চলো 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 পাল্টাই।